বেশ প্রাচীন কালের কথা এক ব্যবসায়ী ছিল তার কাজ ছিল তুলা চাষিদের কাছ থেকে তুলা কেনা বেচা করা সে চাষিদের কাছ থেকে তুলা কিনে গুদামে জমা করে রাখত এরপর সেগুলোকে বস্তায় ঢুকিয়ে বিভিন্ন শহরের বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত। এভাবে ব্যবসা করে লোকটি ভালো টাকা পয়সার মালিক হয়ে গেল এতই ধনী হয়ে গেল যে অপরাপর ব্যবসায়ীরা তাকে হিংসা করতে শুরু করলো একদিন অন্য এক ব্যবসায়ী একটা ষড়যন্ত্র করলো সে রাতের বেলা তুলা ব্যবসায়ীর গুদামে ঢুকলো চুরি করার জন্য কেউ যাতে জানতে না পারে সেজন্য সে একা একাই ঢুকলো এবং সকাল পর্যন্ত বেচারা ব্যবসায়ীর তুলা চুরি করতে করতে গুদাম প্রায় খালি করে ফেললো তুলা নিয়ে রাখলো নিজের বাসা বেজমেন্টে সকাল হতে না হতেই তোলা ব্যবসায়ীকে খবর দিল কোথায় ছিলে তুমি চোর তো তোমার সব সম্পদ চুরি করে নিয়ে গেল টের পাওনি নাকি ব্যবসায়ী তার মালামাল চুরি হবার কথা শুনে তাড়াতাড়ি গেল গুদাম ঘরের দিকে গিয়েই তো তার মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হল নিজেকে নিজে বলল হায় রে নির্লিপ্ত মন কি করবি এখন সবকিছু খালি পড়ে আছে কেউ নেই সাহায্য করার মতো গুদাম খালি পড়ে আছে গুদামের সব তুলা চুরি হয়ে গেছে বেচারা ব্যবসায়ী চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করতে লাগলো অবশেষে গেল বিচারকের বাড়িতে বিচারককে ব্যবসায়ী পুরো ঘটনা খুলে বলল সে অনুন্নয় বিনয় করে একটা সুষ্ঠু বিচার করার আবেদন জানালো কাজী তুলা ব্যবসায়ীকে শান্ত হতে বলল বাহিনীকে বলল বাজারে যেতে এবং চোরকে খুঁজে বের করার চেষ্টা করতে বিচারকের বিশেষ বাহিনী তাই করলো ব্যাপক তল্লাশি অভিযান চালিয়ে কয়েক ঘন্টা পর তারা ফিরে এলো কাজের কাছে তারা না তুলা চোরকে খুঁজে পেল না ব্যবসায়ীর চুরি হওয়া বিশেষ বাহিনীর রিপোর্ট শুনে বিচারক রেগে গিয়ে বলল সেই সকালে তোমরা তল্লাশি করতে গেছ এখন এসেছ একেবারে খালি হাতে কোনো খবর না নিয়ে এমনকি একজন কেউ সন্দেহজনক বলে মনে হয়নি তোমাদের বিচারকের কথা শুনে বিশেষ বাহিনীর একজনের একটা চিন্তা মাথায় এলো এবং সে বলল আমরা বহু মানুষকে জিজ্ঞাসাবাদ করেছি কিন্তু চোরকে খুঁজে বের করতে পারিনি তবে কজনকে পেয়েছি যারা আমাদের প্রশ্নের যথাযথ জবাব দিতে পারেনি তাদেরকে হয়তো সন্দেহজনক বলে মনে হতে পারে কিন্তু সন্দেহ করার মতো কোনো তথ্য প্রমাণ আমাদের হাতে নেই বিচারক এই জবাব শুনে বলল এরা কারা বিশেষ বাহিনীর সদস্য বলল সব ধরনের মানুষই ছিল বাজারের কুলি থেকে ধনী ব্যবসায়ী পর্যন্ত বিচারক একটু ভেবে চিনতে বলল এ থেকেই সমাধানের পথ সুগম হতে পারে তোমরা এগিয়ে যাও সেই লোকগুলোকে নিয়ে আসো হতে পারে আমরা তাদের কথাবার্তা আচার আচরণ থেকে কোনো একটা সূত্র পেয়ে যেতে পারি এবং চোরকে খুঁজে বের করতে পারি বিশেষ বাহিনী ফিরে গেল এবং যাদেরকে তারা সন্দেহজনক মনে করেছিল তাদেরকে ধরে নিয়ে এলো বিচারকের কাছে বিচারক তুলা ব্যবসায়ীকে বলল এদের মধ্য থেকে তুমি কাকে সন্দেহ করো ব্যবসায়ী তাদের সবার দিকে তাকিয়ে বলল কাউকে না ব্যবসায়ী আরো বলল কুলি বেচারা যে কিনা বিচারকের সঙ্গে কি করে কথা বলতে হয় তাও জানে না তারা আর কি জবাব দেবে বিশেষ বাকিনির জেরার মুখে অপরদিকে সম্মানীয় ব্যবসায়ীগণ তো এ কাজ করতেই পারে না দুই তিনজনকে তো আমি চিনিই না বিচারক ব্যবসায়ের কথা শুনে চুপ মেরে গেল সবাইকে কয়েকটা প্রশ্ন করল সবাইকে খালাস করে দিতে চেয়েছিল কিন্তু হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো একটু ভেবে চিনতে সবার দিকে তাকিয়ে বলল তুলা চোরকে আমি চিনতে পেরেছি চোর তো একেবারে ভরকে গেল এত বেশি ব্যস্ত ছিল যে একবার একটু আয়নার সামনে দাঁড়াবার সুযোগ পায়নি সে তো তার মাথা কিংবা দাড়ি থেকে তুলাগুলো সরাতে পারতো বিচারক বলল, যার দাড়িতে তোলা লেগে আছে সেই চোর হঠাৎ একেবারে অন্য একজন তার দাড়িতে হাত দিল যদি তুলা লেগেই থাকে ঝেড়ে ফেলার জন্য মাথায়ও হাত দিল চুলে তুলে লেগে আছে কিনা নিশ্চিত হবার জন্য বিচারক হেসে দিল এবং সেই দিকে তাকিয়ে বললো তুমি কেন তোমার দাড়িতে হাত দিচ্ছ ব্যবসায়ী তুতলাতে তুতলাতে কাঁদতে কাঁদতে বললো আমি একজন সৎ এবং সম্মানী ব্যবসায়ী বিশ্বাস করুন আমি আমার সহকর্মীর তুলা চুরি করিনি বিচারক বলল তাহলে এত মানুষের ভেতর কেন শুধু তুমি তোমার দাড়িতে হাত দিয়েছ যদিও তোমার মুখে কিংবা দাড়িতে কোনো তুলা ছিল না বিচারক আরো বলল ভালোই ভালোই যদি স্বীকার না করো তাহলে আমি এক্ষুনি তল্লাশি করার জন্য বিশেষ বাকিনি পাঠাবো তোমার বাসায় ব্যবসায়ী কোনো কথা না বলায় বিচারক তাই ঘন্টা খানেক পর বিশেষ বাহিনী তল্লাশি করে এসে বলল চুরি হওয়া সব তুলা এই ব্যবসায়ীর বাসার বেজমেন্টে ঢুকানো হয়েছে এই রিপোর্ট পেয়ে চোর ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হলো আর তুলাগুলোকে তার মালিকের কাছে বুঝিয়ে দেয়া হলো এই ঘটনার পর থেকে আমাদের আজকের প্রবাদটি চালু হয়ে গেল তুলা চোর তার দাড়িতে হাত বোলায়